নমস্কার বন্ধুগণ কেডি সরগম চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আমরা প্রতিদিন নিয়মিত রিবাজ করলে আমাদের কণ্ঠস্বর সুমধুর হয় এবং চিরদিন সুমধুর থাকে কিন্তু আমরা রিবাজ করতে গিয়ে অনেক ভুল করে বসি যার জন্য আমাদের কণ্ঠস্বর সুমধুর হওয়ার জায়গায় আরও খারাপ হয় তবে আমাদের কণ্ঠস্বর যেন আর খারাপ না হয় আমরা রিভাইজ করতে গিয়ে যে যে ভুলগুলো করে থাকি সে ভুল যেন আর না করি আমাদের কণ্ঠস্বর যেন দিন প্রতিদিন সুমধুর হয় সারা জীবন যেন আমাদের কণ্ঠস্বর সুমধুর থাকে সে বিষয়ে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে বন্ধুগণ যদি কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি ক্লিক করে নেবেন তবে আসুন বন্ধুগণ আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে আমাদের কণ্ঠস্বর কীভাবে সুমধুর করতে পারি আর সারা জীবন যেন সুমধুর রাখতে পারি বন্ধুগণ আমাদের কণ্ঠস্বর সুমধুর করতে হলে আর চিরদিন আমাদের কণ্ঠস্বর সুমধুর রাখতে হলে প্রথমে আমাদেরকে যার যার স্কেল নির্ধারিত করতে হবে যদি আমরা স্কেল নির্ধারিত না করতে পারি তবে কণ্ঠস্বর সুমধুর করতেও পারবো না চিরদিন কণ্ঠস্বর সুমধুর রাখতেও পারবো না তবে আপনারা অনেকে ভাবতে পারেন যে আপনারা অনেকে স্কেল নির্ধারিত করতে পারছেন না সেটা আমরা জানি কি করে তবে বন্ধুগণ আমরা যে অনলাইনে মিউজিক ক্লাস দিচ্ছি আমাদের কাছে আর ছাত্র ছাত্রীরা শিখছে তখন তাদেরকে আমরা প্রথমে জিজ্ঞেস করি যে আপনার স্কেল কি। তখন তারা অনেকে অনেক রকম বলে যে কেউ হয়তো অ্যাপ সার্ফে শিখছে কেউ জি সার্ফে কেউ বি ফ্লাটে তবে আমি অনেককে যাচাই করে দেখেছি যে তাদের যার যার স্কেলের যে একটা সীমা আছে আর সুর নিচে উপরে নেওয়ার যে একটা সীমা আছে সে সীমা পর্যন্ত সুরগুলো পৌঁছাতে পারেননি তবে চিন্তা করে দেখুন যদি রিভাইজ করার সময় স্কেলের একটা সীমা পর্যন্ত স্কেলের সীমা পর্যন্ত উপরে বা নিচে সুর না নিতে পারে সুর উপরে বা নিচে নিতে কষ্ট হয় তখন প্রতিদিন এমন কষ্ট করে রিভাইজ করলে কণ্ঠস্বর কি হতে পারে তবে এবার আপনার স্কেল নির্ধারিত করে রিভাইজ করবেন সেটা কিভাবে করবেন তা আমি বিস্তারিতভাবে বলবো তবে বন্ধুগণ আপনারা সবাই যার যার স্কেল নির্ধারিত করার জন্য প্রথমে দেখবেন আপনার কণ্ঠস্বর হারমোনিয়ামের কোন সুর পর্যন্ত পৌঁছতে পারছেন হয়তো কেউ এই সুর পর্যন্ত পৌঁছতে পারছেন কেউ এই সুর পর্যন্ত কেউ এই সুর পর্যন্ত কেউ এই সুর পর্যন্ত যে সুর পর্যন্ত পৌঁছতে পারছেন সেই সুর থেকে চারটা সুর গিনতি করে নিচে নামবেন যেন মেনে চলুন আপনি এই সুরটা পর্যন্ত পৌঁছতে পারছেন তবে এই সুর থেকে চারটা সুর গিনতি করে নিচে নামবেন যেমন এক দুই তিন চার চারটা সুরের পরে যে সুরটা আসবে এটা হচ্ছে আপনার তার সপ্তকের সা রিওয়াজ করার সময় তার সপ্তকের রে গা পর্যন্ত রিভাজ করতে হয় তাই যে সুরটা পর্যন্ত পৌঁছতে পারছেন তার চেয়ে নিচে যেমন এক দুই তিন চার চারটা সুরের পরে যে সুরটা আসবে সেটা হচ্ছে তার সপ্তকের সা তবে তার সপ্তকের সায়ের নিচে বারোটা সুর কিন্তি করে নামলে হবে আপনার মধ্য সপ্তকের সা যেমন তার সপ্তাহের সা হচ্ছে এটা তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হচ্ছে মধ্য সপ্তকের সা তবে মধ্য সপ্তকের সায়ের নিচেও চারটা সুর যেন নিচে নামতে পারেন যেমন মধ্য থেকে সাহায্যে এটা আর নিচে চারটা নামতে হবে নিচে যেমন এক দুই তিন চার অর্থাৎ আপনার যদি এই শুটা মানে এই সা হচ্ছে এটা যদি এটা আপনার নির্ধারিত স্কেল আপনি চয়েন করেছেন তবে নিচে চারটা নামতে হবে এক দুই তিন চার উপরেও চারটা শুরু যেমন এক দুই তিন চার তবে এটা হচ্ছে আপনার নির্ধারিত স্কেল আপনার সুর সুন্দরভাবে পৌঁছতে পারছেন তবে এই স্কেলে যদি রিওয়াজ করেন কোনো দিন আপনার কণ্ঠস্বর খারাপ হবে না দিন প্রতিদিন সুমধুর হবে সুমধুর থাকবে আর যদি এর উপরে পৌঁছতে পারছেন যেমন এই সুরটা পৌঁছতে পারছেন তবে সেভাবেই চারটা সুর গিনতি করে নিচে আসবেন চারটা সুরের পরের সুরটা হবে আপনার সা তার সব থেকে তার বারোটা সুর গিনতি করে যেমন এক দুই তিন চার চারটা সুরের পরে এটা হবে আপনার সাপ এর থেকে বারোটা সুর নিচে গিনতি করে আসবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হবে মধ্য সপ্তকের সাধ্য সপ্তকের সাহের চেয়ে চারটা সুর নিচে নামবেন যেমন এক দুই তিন চার তবে এই যদি এখান পর্যন্ত পৌঁছতে পারছেন তো তবে আপনার স্কেল হচ্ছে এটা এটা হচ্ছে আপনার এ বি সি ডিই ই স্কেল এভাবে যদি আপনার কণ্ঠস্বর এখান পর্যন্ত পৌঁছতে পারছেন তবে এখান থেকে চারটা সুর কিন্তি করে নিচে নামবেন যেমন এক দুই তিন চার এটা হবে আপনার তার সপ্তাহকের সা এর থেকে নিচে বারোটা সুর কিন্তি করে নামবেন হবে মধ্য সপ্তকের সা যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হবে মধ্য সপ্তকে অর্থাৎ যেটা আপনার নির্ধারিত স্কেল থাকবে সে স্কেলের নিচে চারটা সুর উপরে চারটা সুর পর্যন্ত আপনার সীমা থাকবে এই সীমার ভিতরে যদি আপনি রিওয়াজ করেন আপনার কণ্ঠস্বর কোনো দিন খারাপ হবে না দিন প্রতিদিন আপনার কণ্ঠস্বর সুমধুর হবে তারপর আপনি চেষ্টা করতে করতে এক একটা সুর করে উপরেও নিতে পারবেন নিচেও নামাতে পারবেন যদি উপরে নেওয়ার চেষ্টা করতে থাকেন তবে মানে কি একটা সুর উপর নিলেন সেই সুরটাতে কমপক্ষে সপ্তাহ দশ দিন করবেন তারপরে আর একটা সুর উপরে নেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন এক একটা সুর উপরে নেওয়ার চেষ্টা করবেন না অসম্ভব হবে আর নিচেও তাই নিচে নামারও চেষ্টা করবেন এভাবে আপনার কণ্ঠস্বর উপরেও নিতে পারবেন নিচেও আনতে পারবেন আপনার কণ্ঠস্বর কোনো দিন খারাপও হবে না মিষ্টি থাকবে বন্ধুগণ আশা করি বুঝে গেছেন এবার আপনারা নিজে নিজে স্কেল নির্ধারিত করে নিতে পারবেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে ভিডিওটি আবার দেখে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন তবে বন্ধুগণ এবার আমি বিদায় নিচ্ছি আগামী কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হবে নমস্কার